হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি ইভালির একটা নতুন অফার সম্পর্কে বলবো। আপনারা জানেন যে ইভালিতে অলরেডি কিন্তু আজকে একটি অফার চলছে, যেটি গতকালকে শুরু হয়েছিল এবং আজ সারাদিন চলবে। সো এই অফারটি কিন্তু আপনি ivali.com.bd-তে ভিজিট করে এই তিনটি লাইনে ক্লিক করে ক্যাম্পেইনে গিয়ে তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন যে ইভালি হইচই বাজার নামে যে ক্যাশব্যাক অফারটি চলছে 50% to 100% পর্যন্ত, সেই অফারটি কিন্তু আজকে শেষ হচ্ছে। যেখানে আপনি রেগুলার যে ডেইলি নিডসের প্রোডাক্টগুলো সেগুলো কিনতে পারবেন। সো 100% ক্যাশব্যাকের যে ট্যাপটা ছিল সেটা কিন্তু অলরেডি আজকে রিমুভ করে দিয়েছে। সো এখন যে প্রোডাক্টগুলো পাবেন আপনি 50% to 90%। সো আমি যে আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ইভালির যে নতুন নেক্সট ক্যাম্পেইনের যে অফারটা সেটা নিয়ে। সেটি হচ্ছে আপনি ক্যাম্পেইনে গিয়ে ইভালি যে ব্র্যান্ড মেলা নামে একটি ট্যাব দেখতে পাবেন, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ইভালি ব্র্যান্ড মেলার যে ক্যাম্পেইনটি শুরু হবে কালকে জানুয়ারি 13 তারিখ থেকে, যেটি আসলে চলবে বেশ কিছুদিন ধরে, কারণ প্রতিদিন থাকবে নতুন নতুন প্রোডাক্ট বা ব্র্যান্ডের উপর নতুন নতুন অফার। সো আপনারা যদি কোন কোন প্রোডাক্টগুলোর উপরে আপনারা এই ব্র্যান্ড মেলাতে অফারগুলো পাবেন সেটা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে মোবাইল, ল্যাপটপ, মোটর বাইক অ্যান্ড মেনি মোর। সো যত আপনার রিনাউন টপ লাক্সারি প্রোডাক্টগুলো আছে সেগুলোর যে টপ লেভেল ব্র্যান্ডগুলো যে ইভালিতে অ্যাড আছে তারা কন্ট্রাক্টে আছে, তারা কিন্তু এই বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে তারা কিন্তু এই অফারগুলো দিবে এই ক্যাম্পেইনে। সো ইভালি ব্র্যান্ড মেলাতে প্রথম দিন 13 তারিখ আপনি যে অফারটি পাবেন সেটি হচ্ছে আপনার অনর যে একটা স্মার্টফোন আছে, অনর ব্র্যান্ড যেটা হুয়াওয়ের একটা সাবসিডি ব্র্যান্ড, আপনার হুয়াওয়ে ব্র্যান্ড আন্ডারেই এই অনর ব্র্যান্ডটা। তো তারা কিন্তু গত কয়েক বছর ধরেই বাংলাদেশে আছে, যদিও তারা সেই রকমভাবে মার্কেট ক্যাপচার করতে পারেনি। সো প্রথম দিন যে অফারটি থাকবে ইভালি ব্র্যান্ড মেলাতে সেটা হচ্ছে অনর মোবাইল হ্যান্ডসেট 60% ক্যাশব্যাক। সো এই পর্যায়ক্রমে প্রথম দিন আপনি ক্যাশব্যাক পাবেন স্মার্টফোনে অনর ব্র্যান্ডে, সেই রকম পরবর্তী প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট ক্যাটাগরির উপর নতুন নতুন ব্র্যান্ডের উপর কিন্তু অফার আসতে থাকবে, যেটি আসলে ব্র্যান্ড মেলাটি চলবে কিন্তু 7 থেকে 10 দিন একটানা সময় ধরে আশা করি, যদিও তারা এখনও অফিসিয়ালিভাবে ডিক্লেয়ার করে নাই যে মেলাটা কতদিন চলবে। সো এখানে আপনারা যদি এই পোস্টটা খেয়াল করেন তাহলে হয়তো আপনি একটু আঁচ করতে পারবেন যে কতদিন চলতে পারে, যেহেতু এখানে লিখে রাখছে যে দেখেন নজর রাখুন 13 জানুয়ারি রাত 12:01 ইভালি ব্র্যান্ড মেলায়। সো প্রথম দিনে থাকছে অনর স্মার্টফোন। সো প্রতিদিন কিন্তু এরকম অফার আসতে থাকবে, যেমন আজকে যদি স্মার্টফোন অফার দেয় তাহলে আপনার 13 তারিখ যদি স্মার্টফোন অফার থাকে 14 তারিখ বাইক, 15 তারিখ ল্যাপটপ, এরকমভাবে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট অফার আসতে থাকবে। সো এখানে আপনি যে রুলসগুলো আছে যে বিশেষ দ্রষ্টব্য আন্ডারে যে এখানে আপনার 9টা রুলস আছে সেগুলো একটু দেখে নেবেন, একটা যে রুলসগুলো কিন্তু প্রতিটি ক্যাম্পেইনে একই রকম থাকে। সো আমি একটু পরে শোনাই আপনাদের, সেটা হচ্ছে ক্যাশব্যাক যোগ হবে কিন্তু শুধু নতুন পেমেন্টের ক্ষেত্রে, আপনার 3 দিনে ক্যাশব্যাক যোগ হবে আপনার অ্যাকাউন্টে। সো পেমেন্ট করা যাবে আপনার ইভালি মার্চেন্ট নাম্বার, পেমেন্ট গেটওয়ে এবং ব্যাঙ্ক চেক ডিপোজিটের মাধ্যমে। একটা অ্যাকাউন্ট থেকে একাধিক ফোন অর্ডার করা যাবে। সো আপনি যদি মনে করেন যে 13 তারিখ অনর স্মার্টফোন 2টা 3টা অর্ডার করবেন সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন, কিন্তু তারা ডেলিভারি হয়তো আপনাকে স্টক থাকার সাপেক্ষে ডেলিভারি দিবে, অথবা যদি স্টক না থাকে তখন একটারে কি বাকিগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। সো আপনি যদি 60% যে ক্যাশব্যাকের আন্ডারে অনর স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক সহ পেমেন্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি 1.6 দিয়ে ভাগ করে ভাগ ফল অ্যামাউন্ট পেমেন্ট করুন, অথবা আপনি ফুল পেমেন্ট করে দিতে পারবেন। ফুল পেমেন্ট করার পরে 3 দিন পরে আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাক যোগ হয়ে যাবে। সো প্রোডাক্ট ডেলিভারি আপনার 15 দিনের মতো লাগতে পারে, এটা এটা কিন্তু অফিসিয়াল হ্যান্ডসেট থাকবে, অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, অফিসিয়াল যে অ্যাভেলেবল হ্যান্ডসেটগুলো আছে অনারের সেগুলোর উপর কিন্তু আপনি অফারগুলো পাবেন, এবং ব্র্যান্ড মেলায় শুধুমাত্র 13 জানুয়ারি পাওয়া যাবে অনার ব্র্যান্ডের এই মোবাইল হ্যান্ডসেটগুলো। সো অনার ব্র্যান্ডের যে অফিসিয়াল যে স্মার্টফোনগুলো আছে সেগুলো শুধু 13 তারিখ পাবেন, কিন্তু আপনি যদি ফোন না কিনে বা ল্যাপটপ বা বাইক কিনতে চান সেগুলো, সেই জন্য আপনাকে প্রতিদিন আসলে ইভালি ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে যে এখানে আপনার এই ব্র্যান্ড মেলাতে যে প্রতিদিন কোন কোন অফারে কোন কোন প্রোডাক্টটি অফারে আসে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে যে রুলসগুলো, এখন অনারের কোন কোন স্মার্টফোনে আপনার এই অফারটি থাকতে পারে সেটা আমরা দেখি একটু। সো অনারের যে অফিসিয়াল যে স্মার্টফোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে সেটি যদি আপনি খেয়াল করেন তাহলে এইখানে এখানে আপনি যদি দেখেন তাহলে এখানে টোটাল 6টা স্মার্টফোন আছে, যার মধ্যে 5টা কিন্তু কারেন্টলি অ্যাভেলেবল, এবং এখানে যে একটা স্মার্টফোন আছে অনর 20 লাইট সেটা কিন্তু আসবে
আপনার আপকামিং স্মার্টফোন, যেটা এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেনি, সেটা কিছুদিন পরে লঞ্চ হবে। সো আপনার কালকে ইভালিতে যে অফারটি থাকবে স্মার্টফোনের উপরে, ওনার স্মার্টফোনের উপরে, সেটা কিন্তু এই 5টা স্মার্টফোনের উপর থাকবে, এবং যে কোনো একটা থাকতে পারে বা কিংবা সবগুলোর উপরেই থাকতে পারে। সো অনর 8A, অনর 8S, অনর 7S, অনর 10 Lite, অনর 8X, তো অনর এই স্মার্টফোনগুলো কিন্তু একটু পুরনো মডেলের। সো যারা কিনবেন একটু ভালো করে যাচাই করে কিনবেন। এটা কিন্তু অনর 10 Lite-এর যে স্মার্টফোনটা সেটা কিন্তু আবার একটু নতুন স্মার্টফোন, বেশি দিন আগের না। কিন্তু বাকি যে 4টা মডেল আছে, এই 4টা মডেল কিন্তু একটু পুরনো, প্রায় 1.5-2 বছর আগের মডেল। সো এই 5টা ফোনই কিন্তু অনরের অফিসিয়ালি আপনার বাংলাদেশে অ্যাভেলেবল আছে। সে 5টা স্মার্টফোনের উপরে আপনি ধরে নিতে পারেন যে কালকে অফারটি পাবেন। সো সেই সাথে আপনি যদি স্মার্টফোন না নিতে চান, আপনি যদি নিতে চান মোবাইল, ল্যাপটপ কিংবা বাইক কিংবা আরও কিছু প্রোডাক্ট বা ব্র্যান্ডের উপরে অ্যাভেলেবল আসবে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওইখানে ইভ্যালির যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে ক্যাম্পেইনে গিয়ে এখানে প্রতিদিন আসলে চেক করতে হবে যে কোন ব্র্যান্ড বা কোন ক্যাটাগরির প্রোডাক্টের উপর অফারটি আসে। সো আশা করি এই ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম যে ব্র্যান্ড মেলা আসলে কতদিন চলবে। সো এটা আপনি ধরে নিতে পারেন 10 থেকে 10 দিনের মতো চলতে পারে বিভিন্ন প্রোডাক্টের উপর। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনি যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এইরকম নিত্য নতুন যে অফারগুলো আসবে সেই অফারগুলো সম্পর্কে মিস না হয়। সো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।